হ্যালো, হাই, নমস্কার, জয় জগন্নাথ, গুড আফটরনুন। সাঙ্গমানে কেমিতি অছন্তি? নিশ্চয় ভালো থিবে, সুস্থ থিবে। আজির ফ্রেশ ব্লগরে মো ইউট্যুব চ্যানেল শক্তি গুড়িয়া ব্লগকু আপনমানকু ওয়েলকম করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে নিশ্চয় লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি আপনারা মো চ্যানেলে নূয়া অছন্তি তাহলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন ক্লিক করবে, তাহলে মু যেবে যে ভিডিও পোস্ট করে আপনারা সহজে নোটিফিকেশন পাইপারবে। মু এবে যাচ্ছি মোটর সার কিনে, চলুন তারপরে মো সজিবে আসে যাঁতু। ফাইনালি মু আসি মেট্রো বাজারে পৌঁছে গেলি, চলুন যে ভিতরক, চালন্ত যা ভিতরক আউ দেখিবা, চালন্ত যা ভিতরক আগ বুঝ আগ সেকশনটা, চালন্ত যা 42 ডাবল এক্সেল সাইটা কবুটো কি 42 ডাবল এক্সেলটা কোডা তলে না মধ্যে না উপরটা ভাঙ্গি সারা মুপরে দেখুছি, এপরে দেখুছি কোথাকাটা 42 ডবল এক্সেল, 42 কাল গোটে মাপিলে জানি পারবি না, মু 42 বি হুয়ে না মতে ওরে মাপি মাপিলে জানিবি না পিন্ধিকিরি। দেখিলে জানা পড়িব কোউ সাইজটা, খোল দোন খোল দিও, এমনি এগ্রে মোর হাফ সার্টি বেস, এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নয় অলগা সিঙ্গল বেলা মিলনি, সিঙ্গল বেলা তাহলে আন সেপুর সেপুর চাল না, এপুরে মো দিটা দরকার নাই, চাল হ্যাঁ গোটে 42 কাঢ়, হ্যাঁ সেইটা কাল না এই দেখি তো আপনি ইয়ে ছোট হোক না টিকি বড় সাইজ নেবি না, ছোট হবে কি ডল লাগুছে কলরটা নাকি, আগে দিয়ে মাপি দিও নেক্সট আর দেখিবা। আপনি আর টিকে পারে মিস ফলো সি সাম ব্লগ রাখছে সারটা নেইছি ট্রায়াল পাই, এতে ভাল লাগবে এটা নেবি না আর ওদিকে দেখিও আর ভালো থাকবে দিও, চালান দিবা দেখো তো ট্রায়াল রুম রে পিন্ধিলি সারটা দেখি তো বহুত লম্বা হচ্ছে দেখিয়া 40 সাইজটা, টিকে বডিটা ঠিক হচ্ছে কিন্তু লম্বা টিকে অধিক হচ্ছে বা জঙ্ক যাই পড়ছি, 40 সাইজটা দেখিলা দেখিলা টিকে দেখিলা 40 জানা বডিটা ঠিক হচ্ছে লুজ হচ্ছে কিন্তু জঙ্ক যাই পুরা লম্বা হচ্ছে, এটা লম্বা টিকে অধিক হলা তেমন এইটা 40 সাইজটা দেখুছি পিন বহুত আছে নাকি, মু এই সারটা নেইছি তিন চারটা সার পিন্ধিলা পরে এটা দেখিয়া নেইছি ট্রায়াল পাই দেখে এটা হচ্ছে না নাই, এটা ভালো লাগছে তো এমনি কলর মু পিন্ধি নথিলি কেবে দেখিবা পিন্ধিকি ভালো দেখুন তো এই সারটা পুরো একদম পারফেক্ট হচ্ছে, এই ভিডিও নেবা চলুন তো যা এইটা পছন্দ হলা চলুন বিল কর নেওয়া।
ଚାଲନ୍ତୁ ବହୁତ ଦିନ ଗୁପଚୁପ୍ ଖାଇନି, ଗୁପଚୁପ୍ ଖାଇବା ଘରକୁ ଯିବା, ତାପରେ ରାଗ ଦବନି ମୂଷା ନା। ବେଶୀ ଘରେ ପହଞ୍ଚିଗଲି, ଯଦି ବ୍ଲଗ୍ଟା ଭଲ ଲାଗିଥିବ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଲାଇକ୍ କରିବେ, କମେଣ୍ଟ କରିବେ, ସେୟାର କରିବେ। ଯଦି ଆପଣମାନେ ମୋ ଚ୍ୟାନେଲ ନୂଆ ଅଛନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ସବସ୍କ୍ରାଇବ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ କରିଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍ କ୍ଲିକ୍ କରିବେ, ତାପରେ ମୁଁ ଯେବେ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ପୋଷ୍ଟ କରେ ଆପଣମାନେ ସହଜରେ ନୋଟିଫିକେସନ୍ ପାଇପାରିବେ। ଆପଣମାନଙ୍କ ସହ ଦେଖାହେବ ନେକ୍ସଟ ବ୍ଲଗ୍ରେ। ବାଏ।